আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, করোনা সন্দেহে নিজ গর্ভধারিণী মাকে টাঙ্গাইলের সখীপুরে শালগজারের বনে ফেলে গেলেন নিজ সন্তানেরা। এই হৃদয়স্পর্শী ঘটনার বিস্তারিত থাকবে খবরে। এরপর নিউজে থাকবে, মুসলিমদের ত্রাণ না দেওয়ার শর্তে সরকারি তহবিলে অনুদান ভারতীয় বিচারপতিদের। এরপরের খবরে থাকছে, প্রধানমন্ত্রীর কাছে মাশরাফি বিশেষ যে দুটি আবেদন করলেন, এর উত্তরে প্রধানমন্ত্রী যা বললেন, এ সম্পর্কে থাকবে খবরে। তারপরের খবরে থাকবে, বাংলাদেশে কাজ হারানো মানুষদের জন্য এবার যে সুখবর আসলো, যারা যারা প্রতি মাসে পাবেন সরকারি টাকা, তার বিস্তারিত তথ্য থাকবে খবরে। এবং সর্বশেষ খবর থাকছে, করোনা থেকে মুক্তি পেতে যে কাজটি বেশি বেশি করতে বললেন প্রধানমন্ত্রী, কী সেটি, তার বিস্তারিত বর্ণনা সহ সাম্প্রতিক সময়ে ঘটা দেশ বিদেশের আরও অন্যান্য খবর থাকবে ভিডিওতে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তুমি এই বনে শুধু একটি রাত থাকো মা, কাল এসে তোমাকে আবার নিয়ে যাব। এই মিথ্যা আশ্বাস দিয়ে শেরপুর জেলার 50 বছর বয়সী এক নারীকে টাঙ্গাইলের সখীপুরে শালগজারের বনে ফেলে যায় ছেলে ও মেয়েরা। পরে রাত 1:30টায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাল হোসনা লিজার নেতৃত্বে ওই নারীকে ওই শালবন থেকে উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর কুয়েত মন্ত্রী হাসপাতালে। ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওই নারীকে ভর্তি না করলে গতকাল মঙ্গলবার সকাল 7:00টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ইউএনও আসমাল হোসনা লিজা এই খবর সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় ওই নারীর এক ছেলে, দুই মেয়ে ও জামাতারা মিলে তাকে বনে রেখে গ্রামে চলে যান। কিভাবে সন্তানেরা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন, দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, তারা তার গর্ভধারিণী মাকে একা একটি জঙ্গলে ফেলে গেল, কি অমানবিক আচরণ করলো তার সন্তানেরা, জীবিত অবস্থায় তারা তার মাকে ফেলে গেল, গ্রামবাসী খোঁজ না পেলে রাতের বেলায় হয়তো ওই অসুস্থ নারীকে শেয়াল কুকুরে খেয়ে ফেলত, আফসুস হয় ওইসব হতভাগা সন্তানদের জন্য। উপজেলার গজেরি ইউনিয়নের সদস্য আবুল কালাম আজাদ জানান, গতকাল সোমবার রাত 8:00টায় বনের ভেতর থেকে ওই নারীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ এলাকার গণ্যমান্যদের নিয়ে ওই নারীর কাছে যাওয়া হয়। দূর থেকে অনেক জিজ্ঞাসাবাদের পর ওই নারী এক পর্যায়ে তার ছেলেমেয়েরা কীভাবে তাকে জঙ্গলে ফেলে গেছে সে কাহিনী বর্ণনা করেন। পরে রাত 12:00টার দিকে ইউএনওকে খবর দেওয়া হয়। ইউএনও পুলিশ ও মেডিকেল দল নিয়ে রাত 1:30টার দিকে ওই ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ওই নারীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়, নাম মাজেদা বেগম। গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় ওই নারীর এক ছেলে ও দুই মেয়ে ও মেয়ের জামাই চাকরি করেন। সবাই মিলে সালনা একটি ভাড়া বাসায় থাকেন। ওই নারী সবাইকে রান্না করে খাওয়াতো। কয়েকদিন ধরে ওই নারীর জ্বর, ঠান্ডা ও কাশি শুরু হলে আশপাশের বাসায় লোকজন তাদের তাড়িয়ে দেয়। এক পর্যায়ে তারা একটি পিকআপ ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সখীপুরের ইছাদিকি ওই জঙ্গলে তাদের মাকে ফেলে চলে যায়। এদিকে করোনা মোকাবেলায় সরকারি তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রে মুসলিমদের ত্রাণ না দেওয়ার শর্তারোপ করেছেন ভারতের আসাম রাজ্যে গঠিত ফরেনার্স ট্রাইব্যুনালের প্রায় ডজনখানেক সদস্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো এক চিঠিতে তীব্র মুসলিম বিদ্বেষী এসব বিতর্কিত শর্ত জুড়ে দিয়েছেন তারা। এতে বলা হয়, এই অর্থ যেন তাবলিগ জামাত, জিহাদ বা জাহিলদের ত্রাণে না লাগে। আসামে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের এই ফরেনার্স ট্রাইব্যুনালেই আপিল করতে হয়। এই ট্রাইব্যুনালের সদস্যরা বিচারকের ক্ষমতা সম্পন্ন এবং তারাই স্থির করে থাকেন কার আপিল গৃহীত হবে। প্রবল ক্ষমতাসম্পন্ন এসব ট্রাইব্যুনাল সদস্য কীভাবে প্রকাশ্যে এরকম মুসলিম বিদ্বেষী মন্তব্য করতে পারেন, তার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ভারতের বহু অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী। আসামের মানবাধিকার আইনজীবী আমন ওয়াদুদ বলেন, এই ধরনের বিদ্বেষপূর্ণ মানসিকতার লোকজনের উপর কীভাবে নাগরিকত্বের ফয়সলা করার ভার ছেড়ে রাখা হয়েছে তা তো ভাবতেই পারি না। তিনি বলেন, নাগরিকত্ব হল সংবিধান প্রদত্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, আর সেটা থাকবে কি না তা ঠিক করছেন এমন লোকজন যারা প্রকাশ্যে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে জিহাদি বা জাহিল বলে গালিগালাজ করছেন। ওই চিঠিতে আসামের বিভিন্ন জেলার 12 জন ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য সম্মিলিতভাবে কোভিড-19 আক্রমণ থেকে মানবতাকে রক্ষা করতে যৌথভাবে 60,000 রুপিরও বেশি দান করার কথা জানিয়েছেন। কিন্তু সেই সঙ্গেই তারা যোগ করেছেন, আমাদের একটাই প্রার্থনা থাকবে, এই অর্থ দিয়ে যাতে তাবলিগ জামাত সদস্য, জিহাদি এবং জাহিলদের কোনোরকম সাহায্য না করা হয়। এদিকে
প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দুই আবেদন। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগতভাবেও তিনি দুস্থদের সহায়তায় অনেক উদ্যোগ নিয়েছেন। এবার নড়াইলবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন করেছেন মাশরাফি। নড়াইলে 10 টাকার চাল আরও বেশি বরাদ্দ করতে হবে ও সদর হাসপাতালে একটি আইসিইউ স্থাপনের আবেদন জানিয়েছেন তিনি। রোববার সকাল 10টায় গণভবন থেকে পরিচালিত ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানান মাশরাফি। মাশরাফি বলেন, আজকে নড়াইলে আমরা একটি কমিটি গঠন করে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করছি। বিশেষ করে জেলা প্রশাসক ও পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা লকডাউন ও কোয়ারেন্টাইনের বিষয়ে জনসচেতনতা তৈরি করছেন। এরপর মাশরাফি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখানকার সংসদ সদস্য ছিলেন, এই আসন আপনার, এই আসনের দিকে আপনি অবশ্যই মনোযোগ দেবেন। নড়াইল সদর হাসপাতালে 250 বেডের হাসপাতালে একটি আইসিইউ দিলে নড়াইলবাসী আরও উপকৃত হবেন। মাশরাফি অনুরোধ করেন, নড়াইলে যাদের ত্রাণ প্রয়োজন তারা ত্রাণ পেয়ে যাচ্ছেন, এখানে কমিটি করে সঠিকভাবে ত্রাণ বিতরণ চলছে, তাই এখানে 10 টাকার চাল আরও বেশি বরাদ্দ দিলে জনগণ উপকৃত হবেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে আবারও চাল দেওয়া হবে। এই সংকটময় সময়ে নড়াইলের যেসব জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখবেন, মানুষের জন্য কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন, এটাই আমার কামনা। এদিকে কাজ হারানো যেসব মানুষ পাবে সরকারি টাকা। করোনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউন চলায় অনেকেই হারিয়েছে চাকরি। কাজ হারানো যেসব শ্রমিকদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসেবে পাঠানো হবে। এ খাতে 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার বাংলা নববর্ষ 1427 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি করোনার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা তুলে ধরেন। কর্মসূচির শুরুতে রয়েছে স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য 5 লাখ মেট্রিক টন চাল এবং 1 লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। এর মোট মূল্য 2,503 কোটি টাকা। দ্বিতীয় নম্বরে রয়েছে শহর অঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএসের আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। আগামী 3 মাসে 74,000 মেট্রিক টন চাল এই কার্যক্রমের আওতায় বিতরণ করা হবে। এজন্য 251 কোটি টাকা ভর্তুকি প্রদান করতে হচ্ছে। এবং 3 নম্বরে রয়েছে দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার ও হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ খাতেও 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং 4 নম্বরে রয়েছে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা ও বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা। কর্মসূচির আওতা সর্বাধিক দরিদ্রপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা হবে। বাজেটে এর জন্য বরাদ্দের পরিমাণ 815 কোটি টাকা। এবং 5 ও সর্বশেষ নম্বরে রয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। এ বাবদ সর্বমোট 2,130 কোটি টাকা বরাদ্দ করা হবে। কেউ গৃহহীন থাকবে না, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে বসে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া ও মোনাজাত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সবার জন্য একটি বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া দরুদ পড়ুন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে জালকাটি জেলার একটি মসজিদের খতিব যুক্ত হন। এ সময় খতিব বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী জালকাটির সব মসজিদে জুমার নামাজ 10 জন পড়েছেন। ওয়াক্তে নামাজেও 5 জনের বেশি মুসল্লি রাখা হচ্ছে না। শবে বরাতের নামাজও বাসায় আদায় করেছেন সবাই। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর দরবারে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য দোয়া করছি। সবাই দেশবাসী ও পৃথিবীর সবার জন্য দোয়া করছেন। জালকাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিওতে খতিবের এ বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবে মক্কা ও মদিনাতেও কারফিউ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাই, দেশ ও সমগ্র জাতি যাতে মুক্তি পায়, এজন্য ঘরে বসেই সবারই আল্লাহর কাছে দোয়া করতে হবে, যাতে আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে রক্ষা করেন। প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে।
এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যাও 1000 ছাড়িয়েছে এবং আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন মোট 42 জন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সুস্থ হওয়ার থেকে মৃত্যুর হারই বেশি। সুতরাং আরএস ভয়েস টিভির সকল দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, দেশের এই ক্রান্তিকালে আপনারা সকলেই সরকারের দেয়া সকল আইন ও নিয়মকানুন মেনে সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করুন এবং সবাই আল্লাহর কাছে বেশি বেশি দেশ ও জাতির জন্য দোয়া করুন। আমাদের সকল প্রাণপ্রিয় দর্শকদের জন্য রইল শুভকামনা। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।